আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্প্যাম কমেন্ট কিভাবে রিমুভ করবেন। স্প্যাম কমেন্ট আপনার চ্যানেলের জন্য অনেক অনেক ক্ষতিকর। যেমন ধরেন, আপনারা হয়তো খেয়াল করবেন, অনেকেই যখন মনিটাইজেশনের জন্য আবেদন করে তাদের চ্যানেলটি মনিটাইজেশন হয় না এবং তাদের চ্যানেলটি পেন্ডিংয়ে থাকে। পেন্ডিংয়ে থাকার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে চ্যানেলে স্প্যাম কমেন্ট থাকা। তো বন্ধুরা, আপনার চ্যানেলে যখনই দেখবেন যে স্প্যাম কমেন্ট আসে বা আসতেছে, তখন আপনারা সেই কমেন্টটি রিমুভ করে দেবেন। এবং আপনারা কীভাবে বুঝবেন যে এই কমেন্টগুলো স্প্যাম কমেন্ট এবং সেই কমেন্ট কীভাবে বা রিমুভ করবেন, এটি এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে কী করবেন, ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যাবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপ, এই অ্যাপটি আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে ওয়াইটি স্টুডিও অ্যাপ থাকবে, আর যদি না থাকে প্লে স্টোরে গিয়ে আপনারা এই ওয়াইটি স্টুডিও অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কমেন্ট অপশন আছে, আপনারা এই কমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। কমেন্ট অপশনে ক্লিক করার পর আপনার চ্যানেলে যতগুলো কমেন্ট আছে সকল কমেন্ট কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা, এখন আপনি কীভাবে বুঝবেন যে এই কমেন্টগুলো স্প্যাম কমেন্ট বা এই কমেন্টগুলোর মধ্যে কোন কমেন্টটা স্প্যাম কমেন্ট, আপনি কীভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনাকে উপরে দেখতে পাচ্ছেন এখানে পাবলিশড অপশন আছে, আপনারা এর উপর ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করার পর আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন যে হেল্প ফর রিভিউ, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার চ্যানেলে এখানে যতগুলো কমেন্ট আসবে সকল কমেন্টটি বুঝে নিতে হবে যে এগুলো স্প্যাম কমেন্ট এবং সেগুলো কীভাবে রিমুভ করবেন। দেখুন বন্ধুরা, আপনারা এখানে দেখুন কি বলেছে, এখানে আমাকে একজন কমেন্ট করেছে, আমি আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি, আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে ইউটিউব এটাকে এই জন্য স্প্যাম কমেন্ট হিসেবে ধরেছে কারণ এখানে সাবস্ক্রাইব এই শব্দটা লেখা হয়েছে। আপনারা অবশ্যই কারোর কমেন্টে সাবস্ক্রাইব এই শব্দটা লিখবেন না, এই শব্দটা লিখলে ইউটিউব সেটাকে স্প্যাম কমেন্ট হিসেবে ধরে। এবং আপনারা স্প্যাম কমেন্ট কীভাবে রিমুভ করবেন, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অপশন, এই রিমুভ অপশনে ক্লিক করে দেবেন। রিমুভ অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই স্প্যাম কমেন্ট রিমুভ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।